কেবাখনো জিলাত কাইলৈৰ পৰা উচ্ছেদ অভিযান চলোৱা হ'ব। কত কত অভিযান চলিব এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিম। কত কত বৃহৎ অভিযান চলিব, প্ৰশাসনৰ কোন কোন প্ৰান্তত নোটিচ প্ৰদান কৰা হৈছে, জাননী প্ৰেৰণ কৰা হৈছে এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিম। এটা ডাঙৰ খবৰ, বিগ ব্ৰেকিং আপডেট, ৰাজ্যত আকৌ চলিব প্ৰশাসনৰ বৃহৎ উচ্ছেদ অভিযান। কেবাখনো জিলাত উচ্ছেদ চলাব জিলা প্ৰশাসনে। 10,000 পৰিয়ালক একেলগে উচ্ছেদ কৰিব কাৰ্বি আংলঙত। দৰঙতো উচ্ছেদ চলাব জিলা প্ৰশাসনে। কাৰ্বি আংলঙৰ ভিজিয়াৰ পিজিয়াৰ ভূমিত বসবাস কৰা সকলো চৰকাৰী গাঁওবুঢ়াক কৰা হ'ব বৰখাস্ত। দৰঙৰ দলগাঁৱৰ 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত উচ্ছেদ হ'ব। কাৰ্বি আংলঙৰ হাৱাইপুৰৰ 9,865 পৰিয়ালক নটিচ দিয়া হৈছে। কাৰ্বি আংলঙৰ হাৱাইপুৰ মৌজাৰ ধীৰ ৰাজ্যত আকৌ বৃহৎ উচ্ছেদ অভিযান চলিব। ডাঙৰ খবৰ, কেইবাখনো জিলাত উচ্ছেদ চলাব জিলা প্ৰশাসনে। 10,000 পৰিয়ালক একেলগে উচ্ছেদ কৰিব কাৰ্বি আংলঙত। দৰঙতো উচ্ছেদ চলাব জিলা প্ৰশাসনে। কাৰ্বি আংলঙৰ ভিজিয়াৰ পিজিয়াৰ ভূমিত বাস কৰা সকলো চৰকাৰী গাঁওবুঢ়াক বৰখাস্ত কৰা হ'ব। নিশ্চিতভাৱে এটা ডাঙৰ খবৰ ৰাজ্যবাসীৰ বাবে মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। ৰাজ্যত আকৌ বৃহৎ উচ্ছেদ অভিযান চলিব। কেইবাখনো জিলাত উচ্ছেদ চলিব জিলা প্ৰশাসনৰ। 10,000 পৰিয়ালক একেলগে উচ্ছেদ কৰিব কাৰ্বি আংলঙত। দৰঙতো উচ্ছেদ চলা হ'ব জিলা প্ৰশাসনে, উচ্ছেদ চলাব। কাৰ্বি আংলঙৰ ভিজিয়াৰ পিজিয়াৰ ভূমিত বসবাস কৰা সকলো চৰকাৰী গাঁওবুঢ়াক কৰা হ'ব বৰখাস্ত। দৰঙৰ দলগাঁৱৰ 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত উচ্ছেদ চলিব। কাৰ্বি আংলঙৰ হাৱাইপুৰৰ 9,865 পৰিয়ালক উচ্ছেদ চলোৱা হ'ব। ফুলনি চাৰ্কুলৰো 103টা পৰিয়ালক উচ্ছেদ কৰা হ'ব। ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। দৃশ্যাংশ আহি পৰিছে, আমি পোনে পোনে দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিম। টেম্পৰ দিলে দোকান বহি আছে, যাৰ কাৰণে পথাচাৰীসকলৰ অলপ অসুবিধা হৈছে আৰু সঘনাই আমাৰ কিছুমান দেখা যায় দুৰ্ঘটনা ইয়াতে সংঘটিত হৈ আছে। সেইকাৰণে আমি আজি
পুলিশ প্রশাসনের সঙ্গে একলগ হয়ে অল্প একটা সজাগতা সতর্কতা সতর্ক করে দিয়া হয়েছে যাতে ফুটপাথত কোনো ধরনের দোকান পোহার নিদিয়ে। কারণ আমি আজি হয়তো উচ্ছেদমূলক ব্যবস্থা গ্রহণ করা নাই, কারণ যখন দোকানি আছে এইবিল খুব মানে ক্ষুদ্র ব্যবসায়ী, সরু সরু দোকান আছে, কিবা করে জীবন নির্বাহ করে আছে। গতি আমি অনুরোধ জানাইছো যাতে নিজের নিজের দোকান সমূহ অলপান সেফ জায়গালেক লই যায় আর মানুষের পদাচারী সকল অহা যাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দিয়ে। দলগাঁওর এই টাউনের যে মাজমজিয়াতে এইখানে যে ফুটপাথ আছে, এই ফুটপাথত কিছু মানে দোকান টেম্পোরারিলি দোকান বহি আছে, যার কারণে পদাচারী সকলের একটা অসুবিধা হয়েছে আর সঘনাই আমার কিছু দেখা যায় দুর্ঘটনা ইয়াতে সংঘটিত হয়ে আছে। সেইকারণে আমি আজি পুলিশ প্রশাসনের সঙ্গে একলগ হয়ে অল্প একটা সজাগতা সতর্কতা সতর্ক করে দিয়া হয়েছে যাতে ফুটপাথত কোনো ধরনের দোকান পোহার নিদিয়ে। কারণ আমি আজি হয়তো উচ্ছেদমূলক ব্যবস্থা গ্রহণ করা নাই, কারণ যখন দোকানি আছে কার্বি আংলং যান দল সংগঠন আর সকল পলিটিক্যাল পার্টি লগত লই আজি আমি কার্বি আংলংত যাক ইলিগেল ইনক্রসার পিজিআর বিজিআর সে সম্পর্কে আমি প্রায় তিন ঘন্টা করে আমি আলোচনা করছো, আলোচনা করে যাতে সুপ্রিম কোর্টের অর্ডার সেইমতে আমি সিদ্ধান্ত এটা লইছো যে সুপ্রিম কোর্ট অর্ডার মতে পিজিআর বিজিআর সেই ইনক্রসার বিলাকর ইলেকশন করব লাগে বলে একটা অর্ডার আছে, সেইমতে আমি সিদ্ধান্ত লোল। কালিরপর কার্বি আংলং অটোনমাস কাউন্সিল তরফরপর যাকর পিজিআর বিজিআর ইনক্রসার আছে তেওঁলোকৰ কারণে কালিরপর আমি নোটিশ দিয়া হব। তার লগত আমি কার্বি আংলং অটোনমাস কাউন্সিলরপর যদি সুপ্রিম কোর্টের গাইডলাইন সেই আমি স্কিম বনাব লাগে বলে কৈছে, মানে এসওপি বনাব লাগে বলে কৈছে, সেই আমি কালিরপর আরম্ভ করি। আর কার্বি আংলং অটোনমাস কাউন্সিলর যানি কার্বি আংলংত ইনক্রসার আছে সেই গোটেখিনি ইনক্রসারত আমি এটা সেল বনাম, তেওঁলোকর সেই সেলটো কোন কোন এরিয়া ইনক্রসার আছে ভলিনি সার্কুল আর যাতে আমার সিমিনিয়ান সার্কুল ডিফু সার্কুল ডঙ্কামকাম রেভিনিউ সার্কুলর এলাকা গোটেখিনি ইনক্রসার মানুষবিলাক আমি সোনকালে ইভেকশন করব কারণে আজি মিটিংত সিদ্ধান্ত লৈছো। তার বাইরেও যাকর পিজিআর পিজিআর বিজিআর বহবাস করা সরকারি গাম্বুরাবিলাক আজি সিদ্ধান্ত লৈছো তেওঁলোকৰ সরকারি গাম্বুরাপর আজিপর আমি এপয়েন্টমেন্ট বরখাস্ত করব কারণে আজি সিদ্ধান্ত লওয়া হয়েছে। তার লগতে আমি সিদ্ধান্ত লৈছো অসম সরকার লগত যোগাযোগ করে, কারণ ল এন্ড অর্ডার অসম সরকারের হাততে আছে, যিমান পাৰো আমি সেই পিজিআর বিজিআর বহবা করা মানুষবিলাক আমি ইভেকশন করব কারণে আমি আজি